গাজীপুরের শ্রীপুর থেকে লুণ্ঠিত হওয়া পোশাক কারখানার মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ, আশুলিয়া ও চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার MS রিয়া ট্রেডার্সের ডিপো থেকে মালামালগুলো উদ্ধার করা হয়। সোমবার দুপুরে শ্রীপুর থানায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আজমির হোসেন। গত 7 ফেব্রুয়ারি রাতে শ্রীপুরের সিংদিঘি এলাকায় একটি নির্মাণাধীন পোশাক কারখানা থেকে এসব মালামাল লুট করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভিত্তিতে আমরা আমাদের যে সোর্স আছে এবং টেকনোলজির মাধ্যমে আমরা ওই অপরাধীদের অবস্থান শনাক্ত করি। শনাক্ত করার পরে দেখা যায় যে এরা হচ্ছে নারায়ণগঞ্জ এবং হচ্ছে বিভিন্ন জায়গায়, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চিটাগাংয়ের বিভিন্ন জায়গায় এরা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে গিয়েছে। নারায়ণগঞ্জে যাই, নারায়ণগঞ্জ থেকে আমরা 2 জনকে আটক করি, সাদ্দাম এবং ইয়াসিন নামে 2 জনকে আটক করি। আটক করার পরে আমরা এদেরকে নিয়ে চলে যাই কুমিল্লাতে, ওইখান থেকে আরেকজনকে তুলি। এদেরকে নিয়ে আমরা চলে যাই সীতাকুণ্ডে এদের তথ্য মতে যে কোথায় তারা মালামাল নিয়ে গিয়েছিল।